मिस्टर नूडल्स प्रेजेंट क्राफ्ट विथ क्रिएटिविटी अपने सबाई के जाना स्वागतम। आज के आज दुईटा छोट बंधु केमन आमरा अनेक भालो। आज के नूडल्स खावार पर मिस्टर नूडल्स कपटी दिए कि जाए सेटाई देखबो। ओके आज के टप हिसेबे व्यवहार करब। प्रथमे लागबे एकटी मिस्टर नूडल्सर कप, एकटी एंटी काटार, एकटी केची, किछु रंग और टपटी सजानोर जोन्नो एकटी लेस एवं एकटी ग्लू गान। चलो शुरू करी। प्रथमे आमरा एई कपटीर स्टिकारटी केटे फेले देब। तारपर एई ढाकनाटी खुले एखाने रेखे देब। एखन आमरा एई कपटीके रंग करे फेलब। এই আমাদের টপটি রং করা হয়ে গেল। এখন আমরা কিছু সময় অপেক্ষা করব এটি শুকানোর জন্য। আমাদের কাপটির রং শুকিয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমরা এই কাপটির মধ্যে লেস লাগাবো। ও, এই লেসটাকে গ্লু গান দিয়ে আমরা এইভাবে তারপর লেসটাকে এইভাবে বসিয়ে দেব। এই ফুলের গাছটা তোমরা তোমাদের পড়ার টেবিলের উপর রাখতে পারবে। আচ্ছা, এখন আমরা এই মাপে লেসটিকে কেটে নেব। এই হয়ে গেল আমাদের লেস লাগানো। অনেক সুন্দর হয়েছে। আমরা একটা ছোট তুলি দিয়ে এই ফাঁকা জায়গাটুকু খুব সহজে তোমরা যেভাবে আলপনা করতে পারো তেমন কিছু আলপনা করব আমরা। এরপর আমরা এইখানে এইরকম একটা করে ফোঁটা দিয়ে দেব। হয়ে গেল আমাদের আলপনা। এরপর আমরা এই টপটার নিচে একটা ছোট্ট করে ছিদ্র করব। কেন? আমরা গাছে যখন পানি দিব সেই অতিরিক্ত পানি যেন মাটিতে লেগে না থাকে, সেই পানিটা এই ছিদ্র দিয়ে যেন বের হয়ে যায়। এই হয়ে গেল আমাদের টপ। এই যে ঢাকনাটা ছিল আমাদের মিস্টার নুডলসের, সেই ঢাকনাটার উপরে রাখব যেন অতিরিক্ত পানিটা বের হয়ে এই ঢাকনার মধ্যে জমা থাকে। এখন আমরা এই টপটার মধ্যে গাছ লাগাবো। এই দেখো আমাদের কাছে আছে একটা সুন্দর গাছ। আমরা এখন এই গাছটিকে এই টপের মধ্যে বসিয়ে দেব। প্রথমে অল্প কিছু মাটি এই টপের মধ্যে দেব, তারপর এই গাছটিকে শিকড় সহ এই টপটার মধ্যে বসিয়ে দেব। এই হয়ে গেল মিস্টার নুডলসের কাপ দিয়ে সুন্দর মজার টপ। ওয়াও! তোমরা এখন চাইলে এই টপ তোমাদের পড়ার টেবিলে রাখতে পারবে। দেখলে তো ছোট্ট বন্ধুরা, মিস্টার নুডলসের কাপ দিয়ে বানিয়ে ফেললাম একটি সুন্দর টপ। তোমরাও বানাতে পারো এমন সুন্দর মজার টপ, দেখাতে পারো তোমার ক্রিয়েটিভিটি। আজ যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে ক্রাফট উইথ ক্রিয়েটিভিটিতে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত খুদা হাফেজ, বাই।